ঢুকিয়ে দেব একদম। ঠাকুরদার কচুরি নামটাই কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে সবার প্রথমে, আর তারপরে সেখানকার খাবার দাবার। এসে গেছো, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ পেটুক টিভি। তোমরা দেখতেই পেয়ে গেছো ইন্ট্রোতে আমাদের সাথে কে রয়েছে, অ্যাফোর্ডেবল ফুডসের অয়ন্দা। অয়ন্দার সঙ্গে তো অনেক কথা হয়েছে, অনেক মজা হয়েছে, সেগুলো শেয়ার করব। আর মেন টপিক যেটা, 250 টাকার কচুরি আমাদের সাউথ কলকাতার মধ্যে একটা সুন্দর জায়গায়। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলে নতুন, আমি সৌরদীপ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে দেখো মোটিভেশনটা পাবো ভিডিও বানানোর। আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা, আমি দোকানের সামনে চলে এসেছি। এই হচ্ছে দোকানটা, আর দোকানটায় যিনি বসেন ওনার নাম ঠাকুরদা নামে পরিচিত, মানে ঠাকুরদার কচুরি বলে জায়গাটা পরিচিত। আর তোমাদেরকে লোকেশন আর যাবতীয় সব কিছু বলবো, সঙ্গে সঙ্গে আমি যাই খাবারটা নিয়ে তোমাদেরকে রিভিউ দিই। আর অয়ন্দার সাথে তো অনেক মজা হয়েছে, ওই ক্লিপগুলো অ্যাড করব, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি গরম গরম 250 টাকার কচুরি নিয়ে চলে এসেছি, যেমনটা দেখতে এখানে 10 টাকা দাম। এই দেখো তরকারির কোয়ালিটিটা দেখো, অনেকটাই লাইট তরকারি, আলু ছিলকার সঙ্গে ওই রকম তরকারি এখানে বানিয়েছে, আর আলুটা ভালোই সেদ্ধ হয়েছে, আর খুব লাইট তরকারিটা। আমি চট করে একটা লুচি খেয়ে দেখে নিচ্ছি। বেশ লাইট খেতে, সকালবেলা ডাইজেস্ট করার জন্য এই তরকারি এনাফ, আর খুবই ভালো খেতে। আর তোমাদেরকে যদি লোকেশনটার বিষয়ে বলতে হয়, আমি অয়ন্দার সাথে দাঁড়িয়ে লোকেশনটা তোমাদেরকে বলে নিচ্ছি চট করে। তো এই জায়গাটা কিন্তু আমি নিজে খুঁজে পাইনি, আমাকে এক ভাই আর কি বলেছে তুমি একটু এদিকে চলে আসো, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছিল। কচুরি খাওয়া কমপ্লিট, আমার এখান থেকে একটা নাও। তোমার থেকে একটা নেবো? একদম, নির্লজ্জ ভাববে না তো? না 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 না, এখান থেকে একটা নাও। নিলাম একদম, আলু সমেত একদম একদম ঢুকিয়ে দেবো একদম। আমি আসলে অনেক দিন ধরে খাই, আমার তো টেস্ট ভালো লাগে, সেই জন্য দাদাকে রেকমেন্ড করেছি। ছোটবেলা থেকেই খাচ্ছি, আমার জেঠুর থেকে দোকানটা জানা, তো জেঠু আমাকে একদিন খেতে বলে, ওখান থেকে আমার খাওয়া শুরু। একদম, এইখানটার লোকেশনটা একটু তুমি বুঝিয়ে দেবে তাহলে হয়তো বেটার হবে। হচ্ছে রমেশ মিত্র রোড, ওইখানে লেখা আছে রমেশ মিত্র রোড, ওই বোর্ডে লেখা আছে। আর যারা যারা এখানে কাছে থাকো এলাকার, ওরা তো জানতে পারবেই, পূর্ণর মোড় থেকে সোজা যদি তোমরা ভেতরের দিকে চলে আসো, মানে পূর্ণ সিনেমার মোড় থেকে তোমরা যদি ফুড স্টেশনের দিকে চলে আসছে, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ফুড স্টেশন, ওখান থেকে টাউনসেন্ড রোড বাঁ দিকে চলে যাচ্ছে। টাউনসেন্ড রোড থেকে সোজা একেবারে চলে আসলে লেডিস পার্ক তোমাদের বাঁ হাতে পড়বে, লেডিস পার্ক থেকে আর একটু আগে আসলেই এই সামনে দোকানটা। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে খাচ্ছেন দাদা? 40 বছর। 40 বছর, মানে প্রাইসের ডিফারেন্স কি রয়েছে, মানে তখন থেকে এখনকার? তখন তো বললাম তো চারানা করে কচুরি, তখন চারানা করে কচুরি ছিল, দারুণ লাগে। আর তরকারিটা অতুলনীয়, এটা সারা কলকাতায় পাওয়া যাবে। বহুদিন ধরে ও যখন এখানে ছোট ছিল তখন থেকে ওর দোকানে খাওয়া দাওয়া আছে। আপনার কেমন লাগে এখানকার কচুরি? ভেরি নাইস, খুব সুন্দর। ব্যাপার হচ্ছে ওর যে তরকারিটা অদ্ভুত তৈরি করে। আমি মানে সবার মুখে শুনলাম এখানে তরকারিটাই একটু আলাদা রকমের বানানো হয় নাকি? অন্য দোকানে হয়তো বেশি মশলাদার তরকারি বানিয়ে ফেলে, আর এত ভালোবাসা, মানে আমাকে কচুরি ফ্রিতে খাওয়াচ্ছে, কি বলবে বলো? তোমার লোকসান হয়ে যাবে না? তোর লোকসান আর হচ্ছে না। কি একটা ইন্টারেস্টিং পার্সোনালিটির সঙ্গে তোমাদেরকে দেখা করাবো, তোমরা তো দেখেই ফেলেছো ইউটিউবে, কিন্তু তাও দেখো বস ইন্টারেস্টিং কিনা যাই না, পার্সোনালিটি বলতে পারো, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল ফুডস। ঠাকুরদার কচুরি নামটাই কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে সবার প্রথমে, আর তারপরে সেখানকার খাবার দাবার, মানে 250 টাকায় কলকাতায় দাঁড়িয়ে, একদম কলকাতার প্রপার কলকাতায় দাঁড়িয়ে, মানে কচুরি এরকম খাবার দাবার, কচুরি 250 টাকায়, লুচি নয়,
কচুরি আর তাও সাদা মাটা তরকারি যেটা পেটে সকালবেলা সহ্য হওয়ার জন্য আইডিয়াল একদম একদম একেবারে তো তাহলে এই গরিবটা কি সাবস্ক্রিপশন হবে না তো আমাকেও একটুখানি রেফার করে দাও হতেই হবে বিকজ ওর মানে এডিটিং বলো কথা বলার ধরন বলো আরে অনেক অনেক বেটার মানে আমার থেকে তো বেটার এইটুকু আমি আরে খুব ধন্যবাদ আমার আমার খুবই ভালো লাগলো কিন্তু একেবারে ডাউন টু আর্থ পার্সোনালিটি দাদার আমি খুব এরকম বলতে পারছি না আমি ডাউন টু আর্থ কিনা ভাই আমার খুব ভালো লেগেছে এখানকার খাবার দাবার এবং এই জায়গাটা কিন্তু আমাকে যে পরিচয় করিয়েছে সে হচ্ছে পেটুক টিভির সৌরদীপ আমাকে ইনস্টাগ্রামে আর কি ইনফর্ম করে করে আমাকে এই জায়গাটা সম্বন্ধে বলে আমিও কিন্তু দৌড়ে চলে আসি তো খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য আমি নিজে খুশি হয়েছি তুমি এসেছো বলে তোমার সঙ্গে মিট করে আমি যথেষ্ট খুশি আমিও কিন্তু খুব খুশি তোমাকে থেকে তোমার দেখে আমি অনেকটা ইন্সপিরেশন নিই আমি তোমার থেকে অনেক কিছু শিখি আমি নিজেও ভিডিও করি আমি ওর ভিডিও আগের দিন দেখছিলাম বেশ মানে আমার থেকে তোমার বেশ ভালো স্মার্ট এবং মানে আরে ওর এডিটিং স্কিলও আমার থেকে অনেক বেটার না ওইটাই আমার জন্য একেবারে যথেষ্ট সাবস্ক্রাইব করবে পেটুক টিভি কে দাদাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার চ্যানেলে আসতে হবে আমার ভরসা আছে আমার সাবস্ক্রাইবারের উপর তারা সাবস্ক্রাইব করবে আমি জানি করবে অবিয়াসলি পেটুক টিভি কেও কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিও দেখে কন্টেন্ট ভালো লাগলে তারপরে গিয়ে সাবস্ক্রাইব করো দেখার অনুরোধ রইল একদম একদম সো ভিডিও শেষে আমি চলে এসেছি অয়নদার সাথে ক্লিপগুলো দেখলে হ্যাঁ অয়নদা অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে আমার খুব ভালো লেগেছে আর অয়নদার ভিডিও দেখে আমি অনেকটা ইন্সপিরেশন নিই সত্যি কথা এইটা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায় টিল দেন ভিডিওটা অন্যরকমভাবে শেষ হবে অয়নদার সাথে চলো দেখে নাও তো দাদা আমাদের সাথে আমাদের ট্যাগলাইন বলার জন্য একেবারে প্রস্তুত পুরো শিখিয়ে দিয়ে অঙ্ক করে পুরো রেডি হয়ে গেছে খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল